السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي عباده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعانوا على البر والتقوى جابوتي تيو أكملت الله سبحانه وتعالى الجنة جي رب العالمين أمدرك أشرف المخلوقات يشبه তৈরি করে পৃথিবীতে এবাদত করার জন্য পাঠিয়েছেন সেই মোহামদুল্লাহ আলমিনের দরবারে জানাই সুক্রিয় স্বরূপ আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক বিশ্ব মানবতার দূত আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ আলী এর উপর আল্লাহম্মা সাল্লি আলাইহি আল্লাহম্মা বারিক আলাইহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আজকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই চাঁদপুর ইসলামী পাঠাগারেন লাইব্রেরি থেকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর জেলার কচুয়া থানার অবস্থিত কালচু গ্রামে তো আমাদের চাঁদপুর ইসলামী পাঠাগারেন লাইব্রেরির একটা অন্যতম একটা প্রজেক্ট সেটা হচ্ছে টিউবওয়েল টিউবওয়েল প্রজেক্ট যা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই টিউবওয়েল প্রজেক্ট কাজ করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আহ ওয়া তাআলা সুরাম আয়েদার দ্বিতীয় নম্বর আয়তে উল্লেখ করেছেন যে তোমরা সৎ কাজে এবং আত্মসংযমতার কাজে পরস্পরকে সহযোগিতা করো তো আসলে এটা একটা সামাজিক নেকির কাজ যার কারণে আমরা এই সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছি এবং এই সম্পর্কে রাসদুল্লাহ সাল্লি আসলাম বলেন সহি মুসলিমের চার হাজার তিনশো দশ নম্বর একটি হাদিস রয়েছে যে হাদিসটিতে উল্লেখ করা হয়েছে যে মানুষের মৃত্যুর পরে একমাত্র তিনটা আমল ব্যতীত সমস্ত আমল বন্ধ হয়ে যায় আর যে আমলটা হচ্ছে সেটা হচ্ছে যে তার তিনটি আমলের মধ্যে আরেকটা অন্যতম আমল হচ্ছে সৎকায় জারিয়া তো আমরা যে আজকে এই টিউবওয়েল এখানে প্রজেক্ট স্থাপন করলাম এটা সৎকা জারিয়ার অন্তর্ভুক্ত তো সুবহান ও তাআলা এই সৎকা জারিয়ার মাধ্যমে আমাদের মৃত্যুর পরে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন মৃত্যুর পর এটাই টিউবওয়েল যতদিন মানুষ ব্যবহার করবে যতদিন এর থেকে পানি মানুষ পান করবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের কবরে নেকি পৌঁছাবে ইনশাল্লাহ তাছাড়া সুনান আবু দাউদের হাদিস একটি হাদিস রয়েছে এক হাজার ছয়শো উনআশি নম্বর হাদিস যে হাদিসের রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম সাহবিন ওবায়দ রাজি আল্লাহ তালনহা থেকে বর্ণিত তিনি একদিন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে বিয়ে বললেন ইয়া রসুল্লাহ সবচেয়ে উত্তম সদাকা কোনটি তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন সবচেয়ে থেকে উত্তম সদাকা হচ্ছে পানি পান করানো পানির ব্যবস্থা করে দেওয়া সোবাহানুল্লাহি অবিহামদিহি আজকে তারই হাদিসের দিকে লক্ষ্য করে আমরা এই কাজে উৎসাহিত হয়েছি তাছাড়া অন্য একটি হাদিস যদি আমরা দেখি সই বুখারির দুই হাজার সাতশো আটাত্তর নম্বর হাদিস সেখানে রসুলুল্লাহ সাল্লফলাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি পানির ঝর্ণা পানির নহর তৈরি করে দেয় তাহলে আল্লাহ সুবাহাল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছেন সোবাহান আল্লাহ তো আসলে দেশ বিদেশ থেকে যেসব ভাইরা আমাদের এই কাজে উৎসাহ দিয়েছেন এবং আর্থিক পরামর্শ এবং অন্যান্যভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে আল্লাহ উত্তম দাদা দান করুক এবং চাতুল ইসলামী পাঠাগার আপনারা জানেন একটি লীলা এবং দাওয়াতি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্বেজাল তাহিদ এবং শিরিক মুক্ত ইমান এবং বিদাত মুক্ত আমলের প্রচার করা তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্রজেক্ট তো আল্লাহ সব তাআলা আমাদের সবাইকে পাঠাগারের সংশ্লিষ্ট সবাইকে উত্তম দাদা খায় দান করুক তো এই বলে আজকে এখানেই এ চাওয়া এ এবং এ আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুবাহানক আল্লাহ আবি হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ওয়াতুবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি